কাপুর পরিয়ালত আনন্দর জোয়ার, পিতৃ মাতৃ হওয়ার সৌভাগ্যকণ হল আলিয়া রণবীরর। আলিয়া রণবীরর কন্যা সন্তানক চাবলৈ হস্পিটালতেই সেলিব্রিটির লানি নিচিকা হোত। এটি কন্যা সন্তানের মাতৃ হল আলিয়া ভাট। মুঠতে সকলো ফালে কেবল আনন্দ আর আনন্দ। আলিয়া রণবীরর লগতে আলিয়ার পিতৃ মুকেশ ভাটরও আনন্দে নধরা হল হিয়া, কারণ রণবীর আলিয়ার গৃহলৈ লক্ষ্মীর আগমন ঘটিল। পিতৃ মাতৃ হওয়ার বাবে আলিয়া রণবীরক অভিনন্দন জানালে বলিউড সেলিব্রিটি সকলে। এটি কন্যা সন্তান জন্ম দিলে আলিয়া ভাটে। এই বিষয়ে একটা পোস্ট লিখি শেয়ার করলে অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার, কপিল শর্মাকে ধরে অন্যান্য সেলিব্রিটি সকলে। আর এনেকয়েলকে অভিনন্দন জানালে ইনস্টাগ্রাম, ফেসবুক যোগে। মুঠতে এটা আলিয়া রণবীরক শুভেচ্ছা দিবল সোশিয়াল মিডিয়াত অনুরাগী সকলের লগতে অন্যান্য সেলিব্রিটি সকলের কমেন্টর বরষুণ। কাপুর পরিয়ালত এতিয়া আনন্দ উদযাপনের পরিবেশ, কারণ আলিয়া রণবীরর গৃহলৈ আগমন ঘটিল এটি কন্যা সন্তানের। দেওবারে পুয়ার ভাগত আলিয়া ভাট আর রণবীর চিকিৎসালয়ত উপস্থিত হয়। নিতু কাপুর আর সোনি রাজদানও উপস্থিত হয় হসপিটালত। সোশিয়াল মিডিয়াত অভিনন্দনের সুদ। দীপিকা পাডুকন, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার, কপিল শর্মাকে ধরে সেলিব্রিটি সকলে আলিয়া আর রণবীরক শুভেচ্ছা বার্তারে উপচাই পেলালে। আলিয়ার পোস্টত মন্তব্য করে সেলিব্রিটি সকলে মরমর বরষুণের উপচাই পেলালে সামাজিক মাধ্যমত। মাধুরী দীক্ষিতে লিখিলে, এটি কিউট কণমানি ছোৱালীৰ জন্ম হওয়ার বাবে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করল। অক্ষয় কুমারে লিখিলে, অভিনন্দন আলিয়া আর রণবীর, এটি কন্যা সন্তান জন্ম দিয়াতকৈ আর আন বেশি সুখ হবই নোৱাৰে। ইয়ার লগতে দীপিকা পাডুকনেও লিখিলে অভিনন্দন। কেবল ইমানেই নহয় অনুষ্কা শর্মায় ইনস্টাগ্রামত তৰি হিসাবে শেয়ার করলে আলিয়া রণবীরর শুভেচ্ছা বার্তা। কপিল শর্মায় লিখিলে, এইটাই ভগবানের শ্রেষ্ঠ উপহার, বহুত মরম তোমার সর রাজকুমারীজনীল। ভগবানে আপনার পরিয়ালের সকলকে আশীর্বাদ করক। অনুষ্কা শর্মায় ইনস্টাগ্রামত লিখিলে, পিতৃ মাতৃ হবলৈ বহু অভিনন্দন আর কন্যা সন্তানজনীলও বহুত মরম আর আশীর্বাদ। এইবর বাহিরেও সোনম কাপুর, দিয়া মির্জা, ঈশান খাট্টার, জুয়া আখতার, জনবি কাপুর, কিয়ারা আডবাণী, নেহা ধুপিয়া, রিয়া কাপুর, সফি চৌধুরী, মৌনী রয়, কীর্তি সানন আর হুমা কুরেশেও জানালে দম্পতীহালক শুভেচ্ছা বার্তা। দেওবারে মুম্বাইর এইচ এন্ড রিলায়েন্স হসপিটালত আলিয়া আর রণবীরর প্রথম সন্তানটির জন্ম হয়। রাতিপুৱা 7:30 বজাতেই চিকিৎসালয়ত উপস্থিত হয় আলিয়া রণবীর। যা কেদিনমানের পরাই অবিরতভাবে চিকিৎসালয় যাত্রা করবলিয়া হয়েছিল আলিয়া আর রণবীর। আর অবশেষত দেশবাসীক সেই সুখবরটি দিলে আলিয়া আর রণবীরে। ব্যুরো রিপোর্ট, ডিবি নিউজ।